নগাঁয় হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। নতুন চাল বাজারে এলেও কেন দাম বাড়ছে এর সঠিক উত্তর নেই কারো কাছেই। তবে দাম বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করেন না আড়তদাররা। জেলায় প্রায় 10 দিন ধরে ধীরে ধীরে চালের দাম বাড়তে থাকে। এরই মধ্যে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। নগাঁ প্রতিনিধি ফরিদুল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাল উৎপাদনের বৃহৎ জেলা নওগাঁর 11 উপজেলায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল 1,94,978 হেক্টর জমি। সে জমি থেকে উৎপাদিত ধান থেকে চাল পাওয়া যাবে 6,45,000 মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রাও গেল মাসের মৌসুমের চেয়ে 20,000 মেট্রিক টন বেশি। এমন উৎপাদনের পরও বাজারে বেড়েছে চালের দাম। চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। এভাবে দাম বৃদ্ধির কোনো কারণ জানা নেই সাধারণ ক্রেতাদের। হঠাৎ দাম বৃদ্ধিতে পড়েছেন বিপাকে। চালের বাজারে আগে যেটা আমরা 60 টাকায় কিনতাম সেটা হয়তো বা 64 টাকা 64 টাকা পড়ে গেছে। বর্তমান যে চালের বাজারটা যেভাবে বাড়ছে এভাবে বাড়ার কোনো কারণ নাই। কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদেরও। বলছেন বেশি দামে কেনায় বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা মনে করেন যে চাল কিনতে এসে তো হিমশিম খাচ্ছে, আমাদের তো কিছু করার নাই, আমরা বেশি দামে কিনতেছি বেশি দামে বেচতেছি। ব্যবসায়ী নেতাদের কেউ বৈরী আবহাওয়ার কথা বললো, কেউ কেউ আঙুল তুলছেন স্বল্প সংখ্যক কর্পোরেট হাউসের দিকে। কর্পোরেট গুলো যে আছে এই কর্পোরেট গুলো বাজারে নেমে তারা বেশি দামে ধান ক্রয় করছে, এবং সেখানে বেশি দামে ধান ক্রয় করলে অবশ্যই এটা আপনারা জানেন যে চালটাও রেট বেশি পড়ে যায়। আমাদের অঞ্চলের যে সমস্ত হাট থেকে প্রতিদিন 80 থেকে 120 ট্রাক চাল ধান লোড হতো, সেখানে এখন আমদানি পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 7 ট্রাকের। এই আমদানি কমের কারণে ধানের দামটা বেড়েছে। রাজধানীর বাজারে চাল নিয়ে অস্থিরতা আরও। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 6 টাকা। এই জন্য সরকারের নজরদারির অভাবকে দুষছেন ক্রেতারা। চালের দাম তো এখন বেশি, আজকে গত লোটে যেভাবে নিয়ে গেছে আজকে সেটা একটু দাম বেশি। এটা আগে কিন্তু আপনার 1900-2000 টাকা করে, এখন বলতেছে 2100-2150 টাকা। আর পর্যাপ্ত উৎপাদনের পরও চড়া বাজারের জন্য আইনের শাসনের অভাব দেখছেন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। অর্থনীতি এবং রাজনীতি মুদ্রার এই ফিট আর অফিট, এবং সেখানে এখন রাজনীতি যদি সুশাসনের মধ্যে দিয়ে না চলে তাহলে অর্থনীতিও সুশাসনে চলবে না। এবং এখানে যারা একটা সমস্যা সৃষ্টি করে সে এটা সলভ করতে পারবে না, সেই লোকেরা তো আমরা তো দেখি না কোনো সময় এই সমস্ত লোককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও পরামর্শ তার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।